ও মুসলমান ইমাম আমার দেশে বাউন শিল্পী বলেন চিত্র জগতের শিল্পী বলেন বান্দারে শিল্পী বলেন ওরা যদি বাদ্যযন্ত্র সারা গান গায় কুত্তা হত শুনবে না আর আল্লাহর মুমিনের আল্লাহকে যখন এই যে আল্লাহ আল্লাহ বলে জিকির করলেন আল্লাহ কয় আমি ফেরেশতাদেরকে নিয়ে বান্দার নামে জিকির করি আল্লাহু আকবার আল্লাহু আকবার বলেন ও মুসলমান জিকিরের উপর যদি আমি তাফসীর করি রাতর চলে যাবে জিকিরের ফজিন শেষ হবে না আল্লাহু আকবার বলবেন না ফেরেশতারা বলে আল্লাহ আপনি তো আমাদের আপন আল্লাহর ওই মানুষগুলি কত ভাগ্যবান যাদুর এই কোরআন নামক গ্রন্থটা নাজিল করা হবে রে মাওলানা এই কোরআনের মর্ম ফেরেশতারা বুঝে আমরা বুঝিনা কথা ঘন্টা ঠিক না আমার প্রিয় বাবারা ভায়েরা এই কোরআন এমন একটা গ্রন্থ ও ও বাবারা ভাইরা কোরআনের পথে ফিরে আসুন আপনি পাহাড় সমান গুণা করেছেন একটা গুণা আল্লাহ রাখবে না এই কোরআনের মাহফিলে বসে বসে এত যে কোরআন শুনলেন কি ফায়দা হলো বলেন কি ফায়দা হলো এবার শুনেন আল্লাহ বললেন এতক্ষণ পর্যন্ত যদি তোমরা কোরআন শুননা ইন্না আল্লাহ লা مِثْقَالَ ذَرَّةٍ وَإِن تَكُ حَسَنَةً يُضَاعِفْهَا وَيُؤْتِ مِن لَّدُنْهُ أَجْرًا عَظِيمًا আল্লাহ বলে নিশ্চয় আমি আল্লাহ কোন বান্দা বান্দির উপর বিন্দু মাত্র জুলুম করি না ওরা যদি বিন্দু মাত্র নেক আমল করে আমি আল্লাহ দ্বিগুণ সওয়াব তাদের আমল নামায় দান করে দেই সুবহানাল্লাহ ইবনে কাসিরের রাওয়ায়াত তাফসিরে আবু বকর জাকারিয়া ওই তাফসীর গ্রন্থের রাওয়ায়াত ও মুসলমান ইমানদার আয়াতের ব্যাখ্যায় এসেছে রাসূল বললেন শুধু দ্বিগুণ নয় আল্লাহ পাক 700 গুণ করে সাওয়াব বাড়ায়া দিবে আবার বলা হয় মাজালিসু ফিকহি সিত্তিনা সানাত এই কোরআন সুন্নার মজলিসে এতক্ষণ বসে বসে যে সময়টা দিনেই আপনারা মনে নাম একাধারে ষাট বছর নফল ইবাদত করলে যে সবাব ওই সবাব আনলে আপনার আমার নামায় ফেরেজ তারা লিখে দিবে আমার প্রিয় বাবার ভাইয়ারা এতক্ষণ পর্যন্ত কোরআনের মাহফিল যে শুনলেন সময়টা বৃথা যায় এই জায়গায় বসাতে সওয়াব হয়েছে গুনাহ হয় নাই আল্লাহ কয় গুনাহ তো হয় নাই গুনাগুলি সওয়াব দিয়ে আমি আল্লাহ বদলাই দিছি সুবহানাল্লাহ আর জোরে কোন সুবহানাল্লাহ ও মুসলমান ইমান দার আমাদের মোল নামাই গুণা জোর নাই মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহরবান আমি পাপী গুণার তুমি ছাড়া কে আছে আর ক্ষমা কর ও প্রভু তকরি বারবার রাহিম রহমিমো মেহরবানিমো রহমারিম মেহরবান মেহরবান তুমি মেহরবান মেহরবান তোমি বীরван জেনে না জেনে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি পাথারিয়ে भोले বোঝে না বোঝে হাজার নিজের প্রতি নিজে সকাল বিকাল সাজে নিজের প্রতি নিজে সকাল বিকাল সাজে জুলুম করেছি বারবার या करीमु मेहरबान या करीमु मेहरबान मेहरबान तुम्हें मेहरबान मेहरबान तुम्हें मेहरबान मेहरबान तुम्हें मेहरबान मेहरबान

صانعا فأولئك يبدل الله فأولئك يبدل الله سيئاتهم حسنات আল্লাহ তাআলা বলেন বান্দার তওবা করে যখন নতুন করে কোরআন সুন্নাহ দিয়া যখন ঈমান আমল করো তোমাদের জীবনে যত গুনাহ আছে ইউবাদিলুল্লাহু সাইয়াতি মাযানাত তোমাদের জীবনে যত গুনাহ আছে গুনাহ সাওয়াব সওয়াব দিয়া বদলায়া তোমার আমল নামায় দান করে দেব জোরে কোন সুবহানাল্লাহ আমার প্রিয় বাবারা ভাইয়েরা এই কোরআন আমাদের জীবনে দরকার আছে না নাই

আমার প্রিয় বাবারা ভাইয়ারা এই কোরআন ময়দানে আপনাকে টেনে টেনে জান্নাতে নিবে আমার প্রিয় বাবারা ভাইয়েরা এই কোরআনের সংবিধানের দরকার কোরআনের সমাজনীতি রাষ্ট্রনীতি পৌরনীতি সমস্ত কিছু রাজনীতিও দরকার রাজত্ব কার আল্লাহ রাজত্ব আমার আমার রাজত্ব রাজত্ব চলবে খরাক দিয়া কোরআনের রাজনীতি এটা ফরস করে দিয়েছেন আল্লাহ কিছু মানুষ আছে মূল্যার ধর্ম ব্যবসা করে সাহারিয়ার মুরগির কবির যেটা বলি মোল্লারা ধর্মনিয়া রাজনীতি করে মোল্লারা নারীদেরকে আবদ্ধ করে রাখতে চায় মোল্লারা নারীদের বসবাসের জায়গাটাকে ওরা সংকীর্ণ করতে চায় মোল্লারা আর মোল্লারা কয় না এখানে আরেকটা একটা শব্দ ইউজ করে মৌলবাদীরা চায় নারীরা যেন ওপেনলি হাটে মাঠে বাজারে না যেতে পারে মৌলবাদীরা চায় নারীদেরকে আবদ্ধ করে রাখতে নারীদেরকে স্বাধীনতার নামে নারীদেরকে স্বাধীনতা দেওয়া হচ্ছে না তাদের স্বাধীনতা খর্ব করা হচ্ছে আমি তাদেরকে বলেছিলাম এই সাহারি আমাদের কবিরে বলেছিলাম হ্যাঁ তুমি যেটা বলছো এটাও তো ঠিক কারণ হয়েছে কি শিয়াল বলতেছে মুরগিদেরকে এখন থেকে খোয়ারে খামারে বন্দি করে রাখা যাবে না তাদেরও তো একটা বসবাসের একটা স্বাধীন জীবন দরকার শিয়ালের কথা হইছে খামার থেকে খড় কোটা থেকে যখন মুরগিরা যখন বের হয়ে যাবে শিয়ালের উদ্দেশ্য হইল তোমাদেরকে আমরা কসমস করে খাইতে আমাদের সুবিধা হবে মুরগির কবির কথা হইল নারীদের অধিকারের নামে তাদেরকে উলঙ্গ ভাবে ভাবে মাঠে ঘাটে হাজারে বের করার উদ্দেশ্য হইল ওদের মত নোংরা লোক করা তাদেরকে ইপিজিং করতে পারে ধর্ষণ করতে পারে এই জন্য তারা নারীদের স্বাধীনতা চায় উদ্দেশ্য ভালো না কথা কোন ঠিক কিনা আচ্ছা আপনারা বলেন তো এই কোরআন জীবন যদি পরিবার গঠন হয় আপনার স্ত্রী যদি পরিচালিত হয় আপনি যদি পরিচালিত হন আপনাদের বিবাহ বন্ধনের মাধ্যমে যে সন্তান হবে অমরের মতন হবে সন্তান হবে আব্দুল কাদের জিলানির মতন হবে সন্তান হবে আল্লামার মতো কথা কোন ঠিক কিনা

এই কোরআনের জন্য রসুল মায়ের খেয়েছেন কেন এই কোরআন দিয়ে রসুল যখন সতর্ক বাণী প্রচার করা শুরু করে দিলেন কোরআন দিয়ে ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্র জীবন গঠন করলেন এই পৃথিবীর রসুলের যুগের মানুষগুলো সোনার মানুষ হয়ে গেল সুবাহ আল্লাহ আমাদের দেশ শুধু সবাই বলে ডিজিটাল ডিজিটাল বাইরে কত আর ডিজিটালের স্লোগান দিবেন কম ডিজিটাল এর স্লোগান শুনতে শুনতে কান সালাপারা হয়ে গেছে ভাই করার দিয়ে যতক্ষণ রাষ্ট্র গঠন না হবে ততক্ষণ পর্যন্ত মানুষ ডিজিটাল হবে না কতক্ষণ ঠিকাছে